নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি আলপনা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনাস ড্রিম। তো আমি বাজার থেকে এইমাত্র ফিরলাম, বাজারে গিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আপনাদের দেখায় যে কি কি নিয়ে এসেছি। তো এই দেখুন, এঁচোড় নিয়ে এসেছি, আর এখানে রয়েছে কাঁচকলা, লাল শাক নিয়ে এসেছি, আর এই ব্যাগের মধ্যে রয়েছে ভেন্ডি, আর এই যে শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে আলু। আলু একটু আমি বেশি করেই আনি, কারণ আলুটা সব কিছুতেই লাগে আর আলুটা ঘরে থাকেও নষ্ট হয় না। তো এই হচ্ছে আজকের বাজার। তো এই দেখুন, ঘড়াই ঘড়াই করে যে জলটা আছে, এই জলটা হচ্ছে সজলধারার জল। তো আমাদের বাড়ির কাছে সজলধারা প্রকল্প হয়েছে, তো সেখান থেকে আমরা জল নিয়ে আসি। আর এই জলটা এই দেখুন, এবার ফিল্টারে ঢেলে রাখছি। এই ঘড়াটা কিন্তু ভীষণই ভারী, মানে ভিতরের ঘড়া, তো সেজন্য ভারী একটু বেশি। আর এই বোতলগুলোতে জল ভরে রাখা আছে। তো বন্ধুরা, আজকে তো রান্না বান্না হবে, তো কি রান্না হবে? তো মা বললো আজকে ডাটার তরকারি করবে। তো এই দেখুন আমাদের ডাটা গাছ, তো ডাটা প্রচুর হয়েছে গাছে। তো এগুলো হচ্ছে নাজমিয়া ডাটা, তো কিছু ডাটা পেরে নেবো। তো চলুন সঙ্গে থাকুন। ডাটাগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে, আর রোজ তো এই ডাটার তরকারি খাওয়া হয় না, তাই ডাটাগুলো পেকেও যাচ্ছে। প্রচুর ডাটা হয়েছে গাছে। তো আমি আর মা দুজন মিলে ডাটা পেরে নিচ্ছি। এই দেখুন ডাটা। ডাটাগুলো বিক্রি করে দিতে হবে, নাহলে এত ডাটা খেয়েও শেষ করা যাবে না, বেকার নষ্ট হচ্ছে গাছে পেকে। তো আজকে ডাটা কাটার পারলাম। তো আমি ঘরে চলে এসেছি, এবার সবজি কাটার পালা। তো আমি সবজি কাটতে বসে পড়েছি, মা রান্না করবে, আমি সবজি কাটা কেটে একটু হেল্প করে দিই। তো এঁচোড়ও কাটবো, এঁচোড়টা প্রচণ্ড আঠা। আর এইদিকে রয়েছে লাল শাক। তো আগে আমি ডাটাগুলো কেটে নিই। অনেকেই আমি দেখেছি বলে যে ডাটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছে, তো ডাটা কিন্তু আমার ভালোই লাগে। আর আমি মাকে বলি যে প্রায়ই মাঝে মাঝে ডাটার তরকারি করতে, কিন্তু বাড়িতে সবাই তো ডাটা পছন্দ করে না, তাই রোজ করা হয় না। আর এদিকে দেখুন, আমি লাল শাক নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম লাল শাকের তরকারি করবো, কিন্তু হঠাৎ প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এদিকে দেখুন পাটের শাক, এগুলো হচ্ছে পাটের শাক। তো এ আমাদের বাড়ির সামনে দিয়ে একজন নিয়ে যাচ্ছিল, তো তার থেকেই পাটের শাকগুলো নিয়ে এসেছি। তো বন্ধুরা, ফাইনালি আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি, ওদিকে মায়ের রান্নাও হয়ে গেছে, এখন খেতে যাবো, চলুন সঙ্গে থাকুন। তো এই দেখুন আজকের মেনু, এখানে রয়েছে এঁচোড়ের তরকারি, পাটের শাক ভাজা, লাল শাকটা রাখা আছে, কালকে করা হবে, আর এখানে রয়েছে ডাটা আলু, এই সবজি দিয়ে একটা তরকারি। তো চলুন এবার আমি দুপুরের খাওয়াটা খেয়ে নেব। তো আপনারা আজ দুপুরের মেনুতে কি কি খেলেন আপনারা কমেন্টে জানান। তো ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।